অভিনেতা অভিষেক চ্যাটার্জির মৃত্যুর পরেই শেষ হতে চলেছে মোহর ধারাবাহিক। অভিনেতাকে শেষ দুটি ধারাবাহিকে দেখা গিয়েছিল, একটি মোহর এবং অন্যটি কর্কটু। মোহর ধারাবাহিকের শঙ্কর বাবার চরিত্রে দেখা গিয়েছে অভিনেতা অভিষেক চ্যাটার্জিকে। ধারাবাহিকে দেখানো হবে শঙ্খের বাবা মারা গেছে। সবার প্রশ্ন এবার, মোহর ধারাবাহিকের মতো কর্কটু ধারাবাহিকও কি শেষ হয়ে যাবে? এই ধারাবাহিকেও কি দেখানো হবে গুনগুনের বাবা মারা গেছে? সেটা কিন্তু ধারাবাহিকের পরবর্তী এপিসোডগুলি দেখলেই বোঝা যাবে। তবে আপনাদের জানিয়ে রাখি, খড়কুটু ধারাবাহিকটি এখনোই শেষ হচ্ছে না, কিন্তু ধারাবাহিকটির টাইম স্লট পরিবর্তন করা হয়েছে। আগামী 4 এপ্রিল থেকে সোম থেকে রবি দুপুর 2টোই দেখা যাবে ধারাবাহিকটি। তবে খড়কুটু ধারাবাহিকটি কিন্তু খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। তবে কবে শেষ হবে সেই বিষয়ে নির্দিষ্ট কিছুই জানা যায়নি। তো বন্ধুরা, এরকম নতুন নতুন বিনোদন খবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন, আর এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।